1990 সাল থেকে আমি দেখেছি 33 বছর হয়ে গেল, বিজেপিতে চিন্তা ভাবনার কোনো জায়গা নেই, যে যা মাথায় আসে সে তাই করে। সংগঠন মানে ডাকাত দলেরও তো সংগঠন আছে, ডাকাত দলের খুব জবরদস্ত সংগঠন থাকে, কেপ মারি দল যারা ব্যাংকে ট্যাঙ্কে এ করে ছিনতাই করে তাদেরও সংগঠন থাকে। শরৎচন্দ্র চট্টোপাধ্যায় ঠ্যাঙাড়ে ডাকাত গল্পে লিখেছেন, লোক চলাচলের প্রায় কোনো পথই সন্ধ্যার পরে পথিকদের পক্ষে নিরাপদ ছিল না। এই দুর্বৃত্তেরা ছিল যেমন লোভী তেমনই নির্দয়, দল বেঁধে পথের ধারে ঝোপঝাড়ে লুকিয়ে থাকত। একসময় ডাকাতরা সংগঠিত হয়ে ও দলবদ্ধভাবে হানা দিলেও সেই একতাটুকুও কি নেই বঙ্গ বিজেপিতে? রাজনৈতিক মহলে প্রশ্নটা উঠছে, কারণ এবার ডাকাত দল ও কেপমানদের তুলনা টেনে বঙ্গ বিজেপির সমালোচনায় সরব হলেন দলেরই প্রাক্তন রাজ্য সভাপতি তথাগত রায়। আসন্ন লোকসভা ভোটে একদিকে বঙ্গ বিজেপির 35 আসনের জেতার টার্গেট বেঁধে দিয়ে গেছেন অমিত শাহ, কিন্তু বিজেপির মধ্যে গোষ্ঠী কোন্দল অব্যাহত। মঙ্গলবারই দক্ষিণ চব্বিশ পরগনার বগরাহাটে দিলীপ ঘোষের সামনেই জয়নগর সাংগঠনিক জেলা সভাপতিকে ঘিরে বিক্ষোভ দেখান দলের একাংশ। তার বিরুদ্ধে দুর্গাপুজোয় দলীয় অনুদান আত্মসাতের অভিযোগ উঠেছে, ধস্তাধস্তিতে জড়িয়ে পড়ে দুই পক্ষ। এই প্রেক্ষাপটে এই বিস্ফোরক বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি তথাগত রায়। শুভেন্দু অধিকারী আছেন, দিলীপ ঘোষ আছেন, সুকান্ত মজুমদার আছেন, এবং তারা ডেলি কাজকর্ম করছেন, বিভিন্ন মিটিং মিছিল করছেন, তারপরেও এটা হচ্ছে না কেন? এই যে নেতারা আছেন, নেতারা যে কার্যপ্রণালী ধরে কাজ করছেন, তার মধ্যে আমি আবার বলছি চিন্তা ভাবনার কোনো জায়গা নেই। পদপ্রাপ্তি, ওই কোন মণ্ডলে আর কোন অঞ্চলে কে জেনারেল সেক্রেটারি হচ্ছে আর কে প্রেসিডেন্ট হচ্ছে, এই নিয়েই যদি সবাই খালি ভাবনা চিন্তায় মগ্ন থাকে তাহলে তো সে দল খুব ভালোভাবে এগোতে পারবে না, বিজেপির এইটা সমস্যা হয়েছে। তথাগত রায়ের এই বক্তব্যকে হাতিয়ার করেই সুর চড়িয়েছে বিজেপি বিরোধীরা। বিজেপিতে হরিলাল সেটা তিনি তার কথার মধ্যে দিয়ে প্রমাণ করে দিলেন। এই বাংলায় সিপিএম শূন্য হয়ে গেছে মানুষের রায়ে, কংগ্রেস শূন্য হয়ে গেছে মানুষের রায়ে, বিজেপি যদি নিজেদের মধ্যে লড়াই করতে করতে এইভাবে শূন্য হয়ে যায় তাহলে আগামী নির্বাচনে মানুষের আশীর্বাদ নিয়ে তৃণমূল কংগ্রেস লড়বেটা কার সাথে? বিজেপি অন্তদ্বন্দ্বের চৌচির, ও পার্টির কোনো ভবিষ্যৎ নাই এই বাংলায়। ওনারা সিনিয়র কার্যকর্তা, যেটা অনুভব করছেন ঠিক জায়গায় বলুন, সবার সাজেশন দরকার আছে। লোকসভা ভোটের আগে বাংলায় শেষ অবধি কিভাবে এগোবে বিজেপি? কৃষ্ণেন্দু অধিকারী, আশিস বাগচি ও গৌতম মণ্ডলের রিপোর্ট, এবিপি আনন্দ। সত্য অন্তহীন, সত্যের খোঁজও তাই, সত্য সন্ধানে তাই আমরা অক্লান্ত অকুতোভয়। এবিপি আনন্দ নতুন ভাবনার প্রতীক, যা মনে মুক্ত, তথ্যে যুক্ত এবং যাবতীয় সীমানার বাঁধন থেকে মুক্ত। সীমা না শব্দটির মধ্যে লুকিয়ে আছে মানা শব্দটি, যেন চোখ রাঙানি এক অদৃশ্য ব্যানাজার যা আটকে রাখে আমাদের এক ছোট্ট গণ্ডির মধ্যে। একমাত্র সঠিক খবরই গড়ে তুলবে এক মুক্ত সমাজ, সেই জগৎ গড়ার লক্ষ্যে কোনো সীমানার ঠুকুটি আমরা মানব না। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে।